জয় জগন্নাথ। সবাই কেমন আছো? আশা করি জগন্নাথ দেবের কৃপায় সকল বন্ধুরাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমি তোমাদের সাথে রথযাত্রার কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। আবার এদিকে আমার সৌভাগ্য যে উল্টো রথের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর তোমাদের সাথে আমিও শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করে নিচ্ছি। হ্যাঁ, সত্যি আমি যেতে পারিনি, কিন্তু আমার হাজবেন্ড এই উল্টো রথের কিছু ক্লিপ আমার জন্য নিয়ে এসেছে, আর আমি সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার সৌভাগ্য মনে করছি। সত্যি খুব ভালো লাগছে। তো এই রথমেলা হচ্ছে রাজা রামমোহন লেন, গুয়াহাটি। আর এই জায়গাটাকে রথখোলা বলে বলে বহু বছর ধরে এখানে রথযাত্রার মহোৎসব হয়, প্রচুর লোকের আগমন দেখতেই পাচ্ছ। এখন গুয়াহাটির অনেক জায়গায় এই রথযাত্রা রথমেলার উৎসব হয়, কিন্তু এই জায়গাটি রথখোলা বলে জানা যায়। এখানে কিন্তু বহু পৌরাণিক মানে রথযাত্রার উৎসব পালন করা হয়। তো আমিও তোমাদের সাথেই ভিডিও দেখছিলাম, আর এখানে সবাইকে প্রসাদ বিতরণ করছিল, সেখান থেকে আমিও কিন্তু প্রসাদ পেয়েছি। জগন্নাথ দেবের কলা বাতাসা এগুলো আমারও সৌভাগ্যে জুটেছিল। তো রথ দেখা কলা বেচার মতোই। এখানে মেলাতে ঘুরতে এসে সবার প্রচুর খাওয়া দাওয়া হচ্ছিল। এখানে নানান ধরনের মুখরোচক যেসব ফাস্টফুড বলতে পারি সেগুলোও কিন্তু লোকের প্রচুর ভিড় এখানে। আমি চেষ্টা করলাম তোমাদের সাথে ছোট্ট করে রথযাত্রার গুয়াহাটির রথযাত্রার রথমেলার ভিডিওটি শেয়ার করলাম। আর রথযাত্রা জিলিপি খাওয়া হবে না সেটা হতে পারে না, তো গরম গরম জিলিপি ভাত ছিল। আর প্রত্যেকেই কিন্তু ঘরে জিলিপি নিয়েই গেছে, জিলিপিটা আজ খেতেই হবে। তো আজকের ভিডিওটা ভালো লেগেছে আশা করি। একটি লাইক করো, সঙ্গে থেকো, পাশে থেকো। আমাদের গুয়াহাটির রথমেলার ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুল করো না কমেন্টের মাধ্যমে। আর জগন্নাথ দেবের কাছে প্রার্থনা রইল, সর্বমঙ্গল করুক, সবার মঙ্গল করুক। প্রতি বছর এই দিনটি আমরা যেন মন খুলে আনন্দ করতে পারি, আর এই উৎসবে আমরাও মন খুলে প্রাণ খুলে উপভোগ করতে পারি। আজকে এখানেই বিদায় নিলাম। পাশে থাকুন, ভালো থাকুন। আগে ভাই, 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 আগ
তাহলে আমরা ভালো কালার এবং